পয়গম্বর ইব্রাহিম ঘরের ভিতরে বসা ওই ফেরেশতা ভিক্ষুক সাজিয়া সিরা কাপড় পরিধান করিয়া সিরা পরা পোশাক পরিধান করিয়া ইব্রাহিম আলাইহিসসালামের ঘরের দরওয়াজার সামনে বৈশা বৈশা আল্লাহর তসবিহগুলো আদায় করতেছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর তসবিহ আদায় করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, ওই ফেরেশতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামের গোরের সামনে বৈশা বৈশা আল্লাহর তসবিহগুলো আদায় করতেছে, আল্লাহর নামের জিকিরি করতেছে। জিকিরের মধ্যে বড় মজা বড় স্বাদ, কণ্ঠের মধ্যে বড় মজা বড় স্বাদ। যখন গোরের দরওয়াজার সামনে বৈশা বৈশা তসবিহগুলো আদায় করি, মুসলমান বন্ধুরারি হঠাৎ করে পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামের কানের পর্দার মধ্যে জিকিরের আওয়াজ ঢুকে গেল। জিকিরের আওয়াজ বড় মজার বড় স্বাদের, আল্লাহর নামের তসবিহর মধ্যে কি যে মজা আল্লাহ লাগাইয়া দিয়েছেন। যারা ডাকতে ডাকতে মুসলমান আল্লাহওয়ালা হয়ে গেছি, আল্লাহর নামের আওয়াজটাও তার কাছে ভালো লাগে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা, আমার আল্লাহ পাবে তারা। আল্লাহ পাবে যারা, পরকালের জান্নাত পাবে তারা। এর আমার বাবা জিরারি পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ঘরের দরওয়াজা খুললেন, খুইলা দেখেন পাখির একজন ভিক্ষুক বসা। ভিক্ষুকের কণ্ঠে আল্লাহর নামের তসবিহগুলো বড় মজাদার বড় চমৎকার। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে দেখা মাত্রই ভিক্ষুক তসবিহ আদায় করা বন্ধ করে দিলেন। এখন আর তসবিহ পড়ে না, মজা লাগাইয়া চুপচাপ বসে রইছে। এরা মুসলমান বৈরারি পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম দরওয়াজা খুলিয়া ডাক দিয়ে বলে, ও ভাই, ইয়ে তো মজা করে আল্লাহর নামের জিকিরি করতেছিল, বাহিরের দিকে আমার ঘরের ভিতরে জিকিরের আওয়াজ চলে গিয়ে আমার কানের পর্দায় বাড়ি খাইছে, তুমি কেন বন্ধ করে দিলা? এ ভাই, আমারে আর একটু জিকিরি করে শোনাও। সুবহানাল্লাহ বলেন। ভিক্ষুক ডাক দিয়ে আপনার পরিচয় কি বলেন? কেমন নাম হলো? ইব্রাহিম। আপনি কি আল্লাহর খলিল? কয় হ্যাঁ আমি আল্লাহর খলিল। কয় আমারে চিনবেন না, আমি একজন সাধারণ গরিব মানুষ, দিন আনে দিন খাই। এরে ভাই, আমি যে জিকিরি করি আমি এমনি জিকিরি করে নেই, আমারে কিছু বিনিময় দিলে আমি মানুষের জিকিরি করা শোনাই। সুবহানাল্লাহ বলে। এ ভাই, কি বিনিময় চাও, কি নিবা বলো? কয় আপনি কি দিবার পারবেন বলেন? কয় আমার কাছে নগদ টাকা পয়সা নেই। ওই মাঠের দিকে তাকাইয়া দেখো, যতগুলো বকরি বেড়া দেখো, এগুলোর মালিক হইলাম আমি। তুমি যদি আমারে আল্লাহর নামের জিকিরি করা শোনাও, তাহলে আমি ওই চকের মধ্যে মাঠের মধ্যে যতগুলো বকরি দেখো, অর্ধেকগুলো বকরি তোমারে দিয়া দিব, বিনিময়ে আমার মাওলার নামের জিকির আমারে শোনাইয়া দিবা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বকি। সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক, সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি। আবার তোমার কেউ রবে না রবে মাওলা পাক, আবার তোমার কেউ রবে না রবে মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে করেন আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলেন না জোরে, আল্লাহর নামের মধ্যে মজা আছে না নাই? আওয়াজটা জোরে বাড়াইয়া দিয়ে বলেন, মজা আছে না নাই? পয়গম্বর
ডাকি মারাই গি সালাম ডাক দিয়া বলে বাইরি আমার কাছে নগদ কোন টাকা পয়সা নাই বকরির মালিক বানায়া দেওয়া যাবে যদি তুমি আমারে আমার মাওলার নামের জিকির করে আমারে শোনাও পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলে বাইরি এই মাঠের থেকে অর্ধেকগুলো বকরির মালিক তুমি হয়ে যাও আমার বিনিময়ে আল্লাহর নামের জিকির শোনাও ভিক্ষুক ডাক দিয়া কয় কথা কাছে মিল থাকবে তো কয় হ্যাঁ মিল থাকবে কয় যান তাহলে অর্ধেকটা বকরি আমি বুঝা নিলাম এইবার আপনি আমার নিকট থেকে মাওলার নামের তসবিগুলো শোনেন এরে মুসলমান যারা পাক্কা মুসলমান ফজরের আজান বড় ভালো লাগে বড় স্বাদ লাগে আবার কিছু নাস্তিক মুরতাদ আছে বেঈমানের দল আছে মদ খাইয়া রাত্রে ঘুমায় জিনাবে বিচার কইরা ঘুমায় আজান দিলে এদের কানের মধ্যে বেশার আওয়াজের মতন লাগে ঠিক কিনা জোরে কন আওয়াজটা বাড়ায় দিয়ে বলেন ঠিক না ব্যাটি যারা আল্লাহওয়ালা যারা মোমেন এদের কাছে নামাজ ভালো লাগে রোজা ভালো লাগে জিকির ভালো লাগে কোরআন ভালো লাগে আলেম ভালো লাগে মসজিদ ভালো লাগে টুপিওয়ালা ভালো লাগে দাড়িওয়ালা ভালো লাগে আওয়াজটা বাড়াইয়া দিয়া বলেন ঠিক না ব্যাটি এরে মুসলমান ওই ভিক্ষুক আবার দ্বিতীয়বার আল্লাহর নামের তসবিগুলো পইরা পইরা শুনায় ভিক্ষুক তাকায়া দেখে গো মনে হয় যেন কলিজাটার ভিতরে আল্লাহর মহাব্বত ছাড়া আর কোনো কিছু ইব্রাহিমের নাই দুই চোখ দিয়া গড়ায়া গড়ায় পানিগুলো পরে আল্লাহর নামের তসবিগুলো শুই না এরে মুসলমান তুমি এত পাষাণ কেমনে হইলে আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম কারীম রব ডেকে ডেকে বলে রে বান্দা তুমি কেন গুনাহ কর ফাফির রইল আল্লাহ তুমি আমার দিকে ফিরে আসো রে বান্দা এই চোখগুলো আমি দিয়েছি বান্দা কানগুলো আমি দিয়েছি তোমার নাক মুখ আমি দিয়েছি তোমার হাত আমি দিয়েছি এরে বান্দা পাগুলো আমি দিয়েছি তোমার মা তোমার কোনো কিছুই দেয় নাই তোমার মা দশ মাস দশ দিন পেটে বোঝা বহন কইরা আজকে সন্তানের জন্য মা পাগল সন্তানের জন্য বাবায় পাগল অত চল্লা ডাক দিয়ে কে বান্দা তুই কেন আমার নাবর মনে করত এরে বান্দা তুই আমার নেয়ামতের মধ্যে এমন করিয়া ডুবিয়া আস মাছ যেমন পানির মধ্যে ডুবিয়া থাকেরি এরে বান্দা তোরা আমার নেয়ামতের মধ্যে এমনি ডুবিয়া আস তোরা তোরা কেন গুণা করস কেন আমার হুকুম মানস না রে বান্দা আল্লাহ এমন করে করে আমার আপনারা ডাকে আল্লাহ ডাক দে আমি হলাম রহমান কলি দল্লাহু আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা আল্লাহ আমার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো দূরে দূরে ডাক দাও যখনই যেখান থেকে ডাক দিবা ডাকতে দেরি হয় আমি আল্লাহ ডাকের সারা দিতে দেরি করি না এজন্য আমার মুসলমান বাইরারি তোমার আমার পয়গম্বর রহমতের নবী কোন রাত আরামে ঘুমায় নাই কোনোদিন পেটটা ভৈরা খানাও খায় নাই আম্মা জানা আয়েশা বলেন আমার নবী যেদিন আমার ঘরে আসছে গো যত রাত হোক না কেন আমার ঘুম ভাঙ্গিয়া গেলে আমি তাকায়া দেখি গো আল্লাহ নবী আসমানের দিকে তাকায়া তাকায়া চোখের পানিগুলো সিরি সিরি কান্দি আমি আমার নবীকে ডাক দিয়া কই নবীজি আমি কি আপনারে কষ্ট দেই নাকি নবী আপনি আমার ঘরে আসলেই কাঁদেন কেন আপনি কাঁদেন গো নবী একটু বলবেন নি আমার নবী ডাক দেয় কায় সারি আমি আমার জন্য কাঁদি না তোমাদের জন্য কাঁদি না আমি কাঁদি আমার উম্মতের জন্যে জিবরাইল আমিন আমার আয়েশা বইলা গেছে আমার উম্মত নাকি জাহান্নামের আগুনে জ্বলবি আল্লাহ আকবর জোরে বলেন এরে আয়েশা উম্মতের চিন্তা আমি পেটটা ভৈরা করে দিলে খানা খাই নাই ভরিয়া কোনোদিন আমি খানা খাই নাই আরামে ও রাতের বেলা ঘুমায় নাই নবীজি সেজদায় পরে পরে উম্মতের জন্য কাঁদি সেজদায় পরে পরে উম্মতের জন্য কাঁদি এই জন্য আমার নবী ওহুদের ময়দানে দান দান শহীদ করিয়া বরদোয়া করে নাই এরে মুসলমান তায়েফের ময়দানে গিয়া রক্তাক্ত হইয়া উম্মতের বিরুদ্ধে বরদোয়া করেন আমার মুসলমান ভাইরারি মুসলমান কলিজার টুকরো আমার যুবকেরা রে আমার নবী এত মার খাইল
তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে গেল, একবার দুইবার তিনবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেলি। একদিন আম্মা জানা এসা বলেন, আমি আমার নবীজিরে গোসল করাইতে গেলাম, গোসল করাইতে গিয়া আমার নবীর দিকে তাকায় দেখি আমার নবীর পুরাটা দেহের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, বসন্তের গোটার মতো দেখা যায়। আম্মা জানা আয়েশা আমার নবীর ডাক দেখ, ও গো আল্লাহর নবী, ছোট্টকালে কি আপনার গায়ে বসন্তের গোটা উঠছিল? আপনার দেহ মোবারকটা এত সুন্দর গো নবীজি, আপনার চেহারাটা আরও বেশি সুন্দর, আপনার হাতগুলো আরও সুন্দর। ও গো নবী, আপনার চেহারার দিকে তাকাইয়া লাখ লাখ কাফের কালমা পরে মুসলমান হয়েছি, আপনার জবানের কথা শুই না লাখ লাখ কাফের কালমা পরে মুসলমান হয়ে গেছি। ও গো নবীজি, আমি আপনার যেদিকে তাকাই তাকায় দেখি গো নবী কালো কালো দাগ দেখা যায় গো নবী, আপনি কি একটু বলবেন নি ছোট্ট কালে কি আপনার বসন্তের গোটা উড়ছিল? আমার নবী চোখের পাড়েগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর কুয়ায় সারি, নবীদের গায়ে আল্লাহ বসন্তের গোটা দেয় নাই, এরে বিবি আমার গায়ে যে কালো কালো দাগ দেখতেছে বিবি, এগুলো হলো তায়েফের ময়দানে পাথরের আঘাত। এরে মুসলমান, আমার নবী তায়েফের ময়দানে কাফেরদের পক্ষ থেকে বাচ্চারা ইট দিয়া পাথর দিয়ে আমার নবীর রক্তাক্ত বানায়া দিল। ওই মুহূর্তে আল্লাহ নবী হাত উঠায় নাই, কাফেরদের বিরুদ্ধে আল্লাহর নবী বরদোয়া করে নাই। উহুদের ময়দানে আমার নবী, এরে মুসলমান দাল দাল শহীদ হয়ে গেল, কপালের ভিতরে লোহার হেলমেটটা ভাঙ্গিয়া লোহার কড়াইটা ভিতরে ঢুকিয়া গেল। এরে মুসলমান, আমার নবী রক্তাক্ত হয়ে যাওয়ার পরেও আমার নবী উম্মতের বিরুদ্ধে বরদোয়া করে না। এরে বাবাজি, আম্মা জানা এসা ডাক দিয়ে কবো আল্লাহর নবী, প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা দোয়া করার ক্ষমতা দিয়েছিল, লিকুল্লি নবী দাওয়াত মুস্তাজাবা, প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা দোয়া করার ক্ষমতা দিয়েছিলেন, আপনি তো দোয়া করলো পারতেন। আপনার আমার পয়গাম্বর ডাক দিয়ে বলেন, আয়েশা রে, এমন কিছু উম্মত আমার পরে দুনিয়াতে আসবি যারা আমার না দেইখা দেইখা চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া কাঁদিবি, ওহুদের কথা শুনিয়া তারা কাঁদিবি, এরা তায়েফের কথা শুই না শুই না কাঁদিবে, এরি আয়েশা এরা গুণা করবে না ফরমানে করবে। এই মুহূর্তে আমি যদি ওই দোয়াটা কইরা পালাই, হাসরের কঠিন ময়দানের জন্য আমি আমার উম্মতের পক্ষে কেমনে আল্লাহর কাছে আমি কথা বলবো? এই জন্য এই দোয়াটা আমি দুনিয়াতে করি নাই, এই দোয়াটা হাসরের ময়দানের জন্য রেখে দিয়েছি। একজন উম্মত হাসরের ময়দানে থাকাকালীন আমি পয়গম্বর আল্লাহর জান্নাতে যাব না। এজন্য মুসলমান বাইরে বিশ্ব নবী যেদিন দুনিয়ার দিকে বিদায় হয়ে যাবে, নবীজির কিনারে আম্মা যেন আয়েশা বসিয়া আসি, আমার পিয়ারা নবীকে চাদর মুবারক দিয়া ডাইকা দিলেন, রসুলের মেয়ে হযরতে ফাতেমা বাবার কিনারায় বসিয়া বসিয়া কাঁদি। আমার নবী কখনো হাতগুলো লম্বা করেন আবার গুটাইয়া নিয়ে আসেন, পাগুলো লম্বা করেন আবার গুটাইয়া নিয়ে আসেন, ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দার বলে, বাবাজি আপনি এমন করতেছেন কেন? ওগো নবীজি আপনার চোখের কোনায় পানি। আমার নবী ডাক দিয়া বলেন, ফাতেমা রে, আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ায় থাকবো না, এরি আয়েশা আমার মনে হয় আল্লাহর দরবারে চলে যাওয়ার সময় হয়ে গেছে, এরে কলিজা টুকরা যুবক, এরে আবার মুরব্বীর, কিসের বাহাদুর কিসের আমিত্ব কিসের বরত্ব কিসের ভাব দেখা ওরে ভাই, এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবি, কে আনিল কি কারণে জানা নাই ভবি, আমার নবী চোখের পানিগুলো ফালাইয়া কান্দি। এই টাইমে হঠাৎ করে গো দরওয়াজার সামনে দাঁড়াইয়া দাঁড়ায় কে জানি সালাম দিতেছে, আমার কলিজার টুকরো যুবক, এ
গুরু এলাকার বাবাজিরা জীবনের দেখা হইতে পারে নাও পারে রে বন্ধু। আমার নবীজি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করিয়া দিলি। এদিক দিয়ে আম্মা জানা আয়েশাও কাঁদে, ফাতেমাও কাঁদে, আবার কে জানে ঘরের দরওয়াজায় দাঁড়ায় দাঁড়ায় সালাম দিতেছে। ফাতেমা ডাক দিয়ে কাব্বাপ, কে জানে ঘরের দরওয়াজায় দাঁড়ায় সালাম দে। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে দরওয়াজা খুইলে একটু দেখো না কে সালাম দিতেছি। ছোট্ট মেয়ে ফাতেমা ঘরের দরওয়াজা খুইলা তাকায় দেখে, রে বাবাজি এমন একজন ব্যক্তি ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে, পা হইল জমিনে, মাথা হইল আসমানে। দুনিয়ার মানুষের বডির সাথে কোনো মিল নাই, চেহারা দেখা যায় না মুসলমান, বিশাল আকারের দেহ। কে তুমি এমন একটা বডির মানুষ দেখা? ফাতেমা ঘরের ভিতরে চলে আসলো। ফাতেমা ডাক দিয়ে কে বাবাজি, যেই মানুষটা ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে জীবনে কোনো দিন দেখি নাই বাবা গো, পা হইল জমিনে, মাথা হইল আসমানে। আমার নবী ডাক দিয়ে একটু পরিচয়টা জানো না গো মা। ফাতেমা ডাক দেখ, মানাংত মা ইসমুকা, কে তুমি, তোমার পরিচয় কি, তোমার নাম কি? ওই লোক ফাতেমা রে, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আনা মালাকুল মৌত আজরাইল। এ ফাতেমা রে, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি আজরাইল। বাবার সামনের থেকে ছেলেরে নিয়ে যায়, ছেলেরে সামনের থেকে বাবারে নিয়ে যায়। কত বাবার সন্তান হারাইছ, নিজের হাতে দাফন করে দিয়ে আসছো রে যুবক। এই দুনিয়া কিন্তু বেশি দিন থাকার জায়গাটা রে ভাই, কখন জানি বলে গুলব টান দিয়া তোমার আমার রুহুটা নিয়ে যায়, খাপ করিয়া রুহুটা ধরি। এরে বেনামাজে সৎখোর মৎখোরের দলের রে বাবা, এই দুনিয়ার বাড়ি গাড়ি সব পরে থাকবে রে, কত কোটি টাকার মালিক দুনিয়া ছেড়ে চলিয়া গেল। এরে আবার বজল বল ভাইরা রে, বাবার আগে সন্তান কবরের বাসিন্দা হয়ে যাইতেছে। তুমি তো মুসলমান, দুনিয়ার লোভে পড়ে আসু, মনে করছো দুনিয়ার দিকে যাওয়া লাগবে না রে ভাই, ওই কবরের দিকে একটু তাকায়া দেখো। ওই কবর ডাক দিয়া দিয়া বলে, আমি খালি ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি বাতি বিহীন ঘর, আমি আলো বিহীন ঘর। কবরে আসো আইসু রে মুসলমান, যেই নবী কবর দেখা কাঁদি, সাহাবিরাও কাঁদি, সাহাবিরা এমন কান্না করে চোখের পানিগুলো দাঁড়িয়ে বেয়ে বেয়ে জমিনে পড়ি। হজরত ওমর এমন কান্না কান্না করছি, কাঁদতে কাঁদতে চোখের মধ্যে কালো দাগ বানায় বলাইছি। হজরত ওমরকে সাহাবিরা জিজ্ঞেস করে, ওমর তুমি এত কাঁদো কেন, তোমার কালের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছি। হজরত ওমর ডাক দিয়া বলে, আমার হায়াতের জীবনে কোনো আমল নাই, অথচ আল্লাহ রসুল ডাক দিয়ে ওমর, আকাশের মধ্যে যতগুলো তারকা আছে ওমরের আমল নামার মধ্যে ততগুলো মুসলমান ভাইরা রে, এতগুলো আমল থাকার পরেও কয় আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে কি লয়ে দাঁড়াবো। যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে ওমর কি নিয়ে আসছো, আমি ওমর বলবো আল্লাহ তোমার ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে দুইটা দাগ ফালাইয়া লয়ে আইছি, আল্লাহ তোমার কাছে আনার মতন কিছু আমার নাই, তোমার ভয়ে কাঁদতে কাঁদতে আমি দুইটা দাগ বানায় নিয়ে আসছি। ওমর ডেকে ডেকে বলে, আমি এজন্য কাঁদি, আল্লাহ যদি মরণের আগে বলে ওমর রে আমি তোরে মাফ করিনি, আমি কি বলবো এই মুহূর্তে। আমার মুসলমান ভাইরা রে, পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন, রে ফাতেমা লোকটা কে? কয় বাবা উনি নাকি মালাকুল মউত। কি চায়? কয় ঘরের ভিতরে আসতেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। আমার নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে তোমরা একটু সরে যাও, মালাকুল মউতের সঙ্গে আমি একটু আলাপ করি।
মালাকুল মউত হযরতে আজরাইল নবীজির কিনারায় দাঁড়ায়া গেলে, আমার নবীর কিনারায় বসে পড়লে। আমার নবী ডাক দিয়া বলেন, আজরাইল রে কি জন্য আসছো বলো না? কয় নবী গো, আমি হইলাম যমদূত, আমি আসি খালি কিন্তু যাওয়ার সময় আমি খালি যাই না। ওগো নবীজি, পারমিশন দিলে আমি আপনার রুহুটা বের করতে চাই, আপনার রুহুটা কবজ করতে চাই। আমার নবী ডাক দিয়া বলেন, মালাকুল মউত, আজ নয় কাল তোমাকে একদিন যেতেই হবে, অপেক্ষা করো, জিব্রাইলের সঙ্গে আমার উম্মত নিয়ে আমি একটু পেরে, আমি একটু ভাইবা নেই, উম্মত নিয়ে আমি একটু ফিকির করে নেই, জিব্রাইলের সঙ্গে আমি একটু পরামর্শ করে নেই, তারপরে রুহুটা বের করে নিয়ে যাইও। জিব্রাইল আমিন মুহূর্তের মধ্যে নবীর দরবারে হাজির। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আমার নাকি চলে যাওয়ার হুকুম হয়েছে আল্লাহর দরবারে, রফিকে আল্লাহর শরণে আমাকে যেতে হবে। এরে জিব্রাইল, এ জিব্রাইল, আমি একটু তোমার সঙ্গে পরামর্শ করি, আমি যেই কয়দিন দুনিয়াতে ছিলাম আমি রসুল আমার উম্মতের পাহারাদারি করেছি, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতকে কে দেইখা দেইখা রাখবে, আমার উম্মতগুলোকে কে দেইখা রাখবে, উম্মতের পাহারাদারি কে করবে? যাও রে জিব্রাইল, আল্লাহর দরবারে চলে যাও, আল্লাহ কি ফয়সালা করে আমার একটু শোনাইও, আমার একটু জানাইও। জিব্রাইল আমিন মুহূর্তে ডানা বাড়ি দিয়া চলে গেল। আল্লাহ, তোমার বন্ধু তোমার কাছে আসবে, উম্মতের ব্যাপারে একটু টেনশনে পড়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, আমার বন্ধুরে গিয়া বল, আমার বন্ধু বন্ধুর উম্মতরে যেমন ভালোবাসি, আমি আল্লাহ তেমন বন্ধুর উম্মতরে ভালোবাসি। আমার নবীরে গিয়া বল, যে কয়দিন আমার বন্ধু দুনিয়াতে ছিল গো, উম্মতের পাহারাদারি করছে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজে আমার বন্ধুর উম্মতের পাহারাদারি করব। চিৎকার করে কন্যা, সুবহানাল্লাহ, ওই নবীর আমরা চিনলাম না, ওই নবীর জন্য আমার মাথা ব্যথা নাই, নবীর জন্য চোখের পানি আসে না। এরে মুসলমান বৈরারি, আল্লাহর ভালোবাসা আমরা দিলে ঢুকাইতে পারলাম না, আল্লাহর মহাব্বত দিলে ঢুকাইতে পারলাম না। এরে মুসলমান, একটু মনের কান দিয়া কথাগুলো শুনবেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম অর্ধেকগুলো বকরি দিয়া দিল, আপনাদের কথাগুলো স্মরণ আসেনি, অর্ধেক বকরি দিয়া দিয়া এবার ডাক দিয়ে বলে, ভাই দ্বিতীয়বার আমারে আবার আল্লাহর নামটা শোনাও। দেখবেন অনেক মুসলমান এমন আছে, আজানটা হয়ে গেলে পাগল পাড়া হয়ে যায় মসজিদে যাওয়ার জন্য, ঠিক কেডা জোরে করে। আরে আমার মুসলমান বাবাজিরা, এইবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, অর্ধেকগুলো বকরির মালিক বানাইলা, যদি আমি আবার আল্লাহর নামের তসবিহগুলো তোমারে শোনাই, বিনিময়ে তুমি আমারে কি দিবা? কয়, আমি তোমারে বেশি কিছু দিবার পারম না, আমার বাকি অর্ধেক বকরিগুলো মাঠের মধ্যে ঘাস খাইতেছে, বাকি অর্ধেক বকরির মালিক আমি তোমারে বানাইয়া দিব। আরেকটু জোরে কর না, সুবহানাল্লাহ, তারপরও তুমি আমারে আল্লাহর নাম শোনাও। আল্লাহর নাম শুনতে ভালো লাগে, মজা লাগে, স্বাদ লাগে, দিলের মধ্যে আমার শান্তি পায়, তুমি আল্লাহর নামটা শোনাও। এবার ফেরেশতা বলে, বকরি দেওয়া তো শেষ, আর কি দিবেন? দেওয়ার মতো কিছু আছে? কয়, না আর তো কিছু নাই। কয়, তাইলে আল্লাহর নামের তসবি কেমনে শুনবেন আমার কাছ থেকে? আর তো দিবার পারবেন না, তাহলে শোনামো না আমি। কয়, না আমার আরেকটু শোনাও। কয়, বিনিময়ে কি দিবেন বলেন? কয়, বিনিময়ে আমি যা দিব, তোমার এই বকরিগুলো মাঠের মধ্যে চড়াইতে কি রাখার লাগবে না? কয়, হাঁ লাগবে। কয়, আমি তোমার বকরির রাখালগিরি করব, তারপর আল্লাহর নামের তসবি আমারে শোনাও, তোমার বকরিগুলো আমি দেখা দেখা রাখবো, আল্লাহর নামের তসবি আমারে শোনাও।
এরে মুসলমান নবীরা এমনি দামি হয় নাই, এমনি মুসলমান জান্নাতের আওয়াজ পায় নাই, সুসংবাদ পায় নাই, এরা আল্লাহর জন্য পাগল পড়া ছিল। বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা জীবনে কত নামাজ কাজা করেছি, কত রোজা কাজা করেছি, কত মিথ্যা বলেছি। অথচ আপনার আমার পয়গম্বর হায়াতের জীবনে একটি মিথ্যা কথাও বলে নাই, ওয়াদা খেলাপ করে নাই, আমানতের খেয়ানত করে নাই, রসুলে আরবি কোনো খারাপ কাজের দিকে দাবিত হয় নাই। এই জন্য আল্লাহ ডাক দিয়ে এক হাবিব আপনারে দুইটা জিনিস আমি দান করলাম, হুয়াল্লাজি আরসালা রসূলাহু বিল হুদা, আপনাকে এক নম্বরে হুদা দিলাম, হুদা মানে হইল আল্লাহ কয় রবি আপনারে কোরআন দিলাম, দুই নম্বরে দিনে হক দিলাম, ও গো নবী আপনারে সত্য ধর্ম দিলাম, ও নবীজি যত ধর্ম আছে আপনার ধর্ম হইল নবীজি শেষ ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি ধর্ম, নাসারা ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দুত্ব ধর্ম যা আছে, ওগো নবীজি আপনার ইসলাম ধর্মটা আসার সঙ্গে সঙ্গে অন্য সব ধর্ম বাদ হয়ে যাবে, একমাত্র কেবলমাত্র কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মটাই চলবে। এমন একটা ধর্ম আপনারে দিলাম, এমন একটা কিতাব আপনারে দিলাম, যেই কিতাবের শুরুতে আমি আল্লাহ জানাই দিলাম, জালিকাল কিতাবুলা রাইবা ফি, এমন একটা কিতাব আপনারে দিলাম যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের মতন কিতাব কেউ বানাইতেও পারবে না, এই কিতাবের একটা সুরাও কেউ বানাইতে পারবে না। ওগো নবীজি আপনারে 30 পারা কোরআন দিলাম, দুই নম্বরে আমি আল্লাহ আপনার একটা সুন্দর চরিত্র দিলাম, ও ইন্নাকাল আলা খুলকিন আজিম, আপনারে সুন্দর চরিত্র দিলাম। এই দুইটা জিনিস দিয়ে আপনি সামনে আগাইতে থাকেন। এক নম্বরে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে এই কোরআনের আকর্ষণে মানুষগুলো কালিমা পড়া শুরু করে দিলেন, আর নবীজির উত্তম চরিত্র দেখা, নবীরে গাল মন্দ করলো, নবীজি কোনো কিছুই বলে না, প্রতি উত্তর করে না, আমার নবী সেজদার মধ্যে গেলে পরে মাথার মুসলমান ঘাড়ের মধ্যে পচা ওটের নারী বুড়িগুলি পেঁচাইয়া দেয়, রসুলি আরবি উহ করে কাঁদে, প্রতিশোধ নেয় না, আমার নবী ঘর থেকে বের হলে কাটা পুতিয়া রাখে, আমার নবীর পা মুবারকের মধ্যে কাটার আঘাত লাগে, উহু করে কাঁদে কিন্তু প্রতিশোধ নেয় না। অথচ মুসলমান ভাইরা রে আমার জান্নাতি যুবক যারা আছি, যার নামরা দুনিয়ার মধ্যে যারা আছি, এমন মুসলমান ভাইরা আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন আমার গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছেন, বিভিন্ন রেওয়ায়ত বিভিন্ন রকমের আসছে, কয় দুনিয়ার 40 জন পুরুষের শক্তি আমার নবীর গায়ে দিয়েছেন, আবার অন্য রেওয়ায়তে আসছে কয় 100 যুবকের শক্তি আল্লাহ আমার নবীর গায়ে দিয়েছেন। অথচ নবীজি প্রতিশোধ নেয় না, নবীরে মারে উহু করে কাঁদে, নবীজি ঘরের মধ্যে বাহিরে গিয়া সেজ দিবার পারে না, তারপরও আল্লাহর নবী কিছু কয় না, আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনার একটা সুন্দর চরিত্র দিলাম, যেমন আমার নবীর মধ্যে একটা গুণ ছিল, নবীজি নিজে না খাইয়া আরেকজনরে খাওয়াইতো, পকেটের মধ্যে টাকা নাই কোনো গরিব ভিখারি নবীজির সামনে হাত বাড়াইয়া দিলে আমার নবী ঋণ করে হইল হাওলাত করে লইয়া হইল ভিক্ষুকের বিদায় করছি, কেমন গুণ আমার নবীর আল্লাহ দান করছিলেন। যেমন মুসলমান আমার নবীর একজন ইহুদি পণ্ডিত বড় আলেম, ইহুদি গো বড় আলেম, তাওরাতের হাফেজ, তাওরাতের আলেম, ওই লোকটা আমার নবীর কথা তাওরাতের মধ্যে পড়েছে, পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর কথা শুনে সে একটা জায়গা মুসলমান বাইরে মার্ক করেছে, সেই জায়গাটা হলো কয় মোহাম্মদ ঋণ নিয়া নিয়া গরিব মানুষকে দান করে বিলাইয়া দেয়, কয় মোহাম্মদরে আমি একটা পরীক্ষা করব, মোহাম্মদ চেতাইলে চেতে কিনা, রাগাইলে রাগে কিনা, এই পরীক্ষায় যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তীর্ণ হতে পারি আমি মোহাম্মদ নবীর হাতে হাত দিয়া কালমা পরে মুসলমান হয়ে যাব। এরে মুসলমান আমি আর বেশি লম্বা করবো না, আর কয়েকটা মিনিট কথা বলবো, একটু দব সবুর করে বসেন। তো মুসলমান ভাইরা রে আমার আল্লাহ নবী রহমতের নবী সরওয়ারে দুআলম হযরতে বেলালকে ডাক দিয়ে বলে বেলাল আমার কাছে একজন গরিব মানুষ আসছে, ভিক্ষুক মানুষ আসছে, কিছু দিতে চাই, তোমার কাছে কোনো টাকা পয়সা আছে? বাইতুল মালে কোনো টাকা পয়সা আসেনি। হযরতে বেলাল ডাক দিয়া কয় নবী গো আমার কাছেও নাই, বাইতুল মালের মধ্যে কোনো সম্পদ নাই, দেওয়ার মতন কোনো কিছু নাই। এমন সময় ওই যে ইহুদি আমার নবীরে পরীক্ষা করবে, চেতাইলে চেতে কিনা, রাগ
লাগাইলে রাগে কিনা ওই ইহুদিটা হযরত বেলালের সামনে এসে দাঁড়ায় ডাক দিয়া বলে বেলাল তোমার নবী মুহাম্মদ কি বলল তোমারে কয়েকজন গরীব মানুষ নবীজির কাছে আসছি কিছু দেওয়ার জন্য আমার নবী দিতে চাইতেছে কিন্তু নাই ওই ইহুদি ডাক দিয়া কয় বেলাল রে আমার কাছে কিছু খেজুর আছে এই খেজুরগুলো আমার কাছ থেকে ঋণ নিয়ে হাওলাত নিয়া ওই ভিক্ষুকটারে বিদায় করো আর মুহাম্মদকে বলো একটা টাইম একটু সময় লিখে দিতে ওই সময়ের ভিতরে সে যেন আমার ঋণ পরিশোধ করে দেয় হযরতে বেলাল আল্লাহর নবীর কাছে গিয়া বলে ওগো নবীজি এই মুহূর্তে কুশাগারে বাইতুল মালে কোনো সম্পদ নাই কিন্তু একজন ইহুদি পণ্ডিত এখানে আসছে আপনাকে হাওলাত দিতে চায় ঋণ দিতে চায় একটা সময় দিয়ে দিবেন এই সময়ের ভিতরে ঋণ পরিশোধ করে দিবেন আমার নবী কয় তাইলে তো ভালোই হইছে একদিকে ঋণ আমি পরিশোধ করে দিব আর একদিক দিয়ে ভিক্ষুকরে দান কইরা আমি আল্লাহর দরবারে সওয়াব অর্জন করব কয় তাইলে কাজ করো তার কাছ থেকে কিছু খেজুর নেও হযরতে বেলাল ওই ইহুদি পণ্ডিতের নিকট থেকে কিছু খেজুর হাওলাত নিলেন ঋণ হিসাবে নিলেন আর বললেন ভাই এক মাস পরে আপনার ঋণ পরিশোধ করে দেওয়া হবে আপনি কি রাজি আছেন কয় হ্যাঁ রাজি আছি এর ভিতরে কিন্তু চাইতে পারবেন না কিছুই বলতে পারবেন না কয় ঠিক আছে কিছুই বলুম না ঠিক আছে ঋণ নিয়ে যাও ঋণ নিয়ে নবীজি ভিক্ষুক বিদায় করলেন গরিব মানুষ বিদায় করে দিলেন এর মুসলমান এক সপ্তাহ যাইতে পারে নাই নবীজির একজন সাহাবি মারা গেল আনসার সাহাবি ওই সাহাবি জানাজা পইরা আল্লাহর নবী ওই লাশের পিছনে পিছনে আল্লাহর নবী গোরস্থানে চলে গেলেন নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরা রে তোমরা তোমাদের ভাই কোনো মুসলমান ভাই বোন মারা গেলে তোমরা জানাজার মধ্যে যাইও জানাজা আদায় করিও পইর সাহাবীরা ডাক দিয়ে আল্লাহর নবী গো জানাজা পড়লে কি ফায়দা হবে কি লাভ হবে আমার নবী ডাক দিয়ে কয় তোমরা যদি তোমার দিনী ভাই মুসলমান ভাই বোনের জানাজায় যাও তাইলে উহুদ পাহাড়টা যত বড় তোমার আমল নামায় ততগুলো সব আল্লাহ পাক লিখিয়া দিবেন আর যদি জানাজা পইরা ওই লাশের পিছনে পিছনে গোরস্থানে যাইতে পারো তাইলে দুইটা উহুদ পাহাড়ের বরাবর সব আল্লাহ তোমার আমল নামায় জমা করে দিবেন নবীজি আনসার সাহাবির জানাজার লাশের পিছনে পিছনে কবরস্থানে গেলেন আল্লাহর নবী একটা জায়গার মধ্যে বসা আছি সাহাবিরা কবর খনন কইরা ওই সাহাবির লাশ নিচে নামাবেন কবরের কবরে নামাবেন পাশে হযরত উমর আর ওই ইহুদি দেখলো আমার নবীর আশপাশে সাহাবিরা বসা ওই মুহূর্তে ইহুদিরা ঘুরতে ঘুরতে আল্লাহর নবীর কিনারায় গিয়া খাড়াইয়া বলে ও মুহাম্মদ আমার ঋণ কখন দিবা আমার ঋণ কখন আদায় করবা শোধ করবা বলো নবীজি ডাক দিয়ে বলে ভাই রে এখনো তো সময় বাকি আছে এখনো তো অনেক লম্বা টাইম আছে এখন তো আমি জানাজা পড়তে আসছি ভাই সময় মতন তোমারে দিয়ে দিব ইহুদি দাঁড়াইয়া আল্লাহ নবীর বিরুদ্ধে অনেক গালিগুলো শুরু করিয়া দিল মুহাম্মদ তুমিও খারাপ তোমার বাবা মা খারাপ তোমার চোদ্দ গোষ্ঠী খারাপ জোরে কর নাউজুবিল্লাহ আসলে সে মনের থেকে আমার নবীরে গালি দিতেছে না আমার নবীরে পরীক্ষা করতেছে আমার নবীজি চেতাইলে চেতে কিনা রাগাইলে রাগে কিনা নবীজি গাল মন্দ করে কিনা ইহুদি যখন চেইতা গিয়া রাগ কইরা আমার নবীর অনেক কিছু বলল নবীজি চুপচাপ হয়ে গেলেন কিছুই বললেন না এদিক দিয়ে হযরতে উমর ওই ওই ইহুদির দিকে চোখ রাঙ্গায় রাঙ্গায় তাকাইতেছে দাঁতগুলো কামড়াইতেছি আমার নবী আবার দেখে বলাইছি সুবহানাল্লাহ জোরে কর নবী ডাক দিয়ে কামড়ের দিকে আসো কয় কি গো নবীজি কয় উনি হইল পাওনাদার আমি হইলাম দেনাদার সে আমারে কিছু বলতেই পারে তুমি কেন চোখ রাঙ্গাইলে আমি কিন্তু দেখে বলাইছি দাঁত কামড়াইলা কেন রাগ করলা কেন কয় নবীজি আমারে মাফ করে দেন কয় এমনে মাফ দেওয়া যাবে না ইহুদি আমার কাছে যতগুলো খেজুর পাবে এতগুলো খেজুর দিলে তোমারে মাফ করে দেওয়া হইব সুবহানাল্লাহ জোরে কর এতগুলো খেজুর তুমি দিবা কয় হ্যাঁ নবী আমার বাড়িতে খেজুর আছে আমি দিব এই লোকটারে আমার সঙ্গে দেন নবীজি ওমরের পরীক্ষা করে সুবহানাল্লাহ জোরে বলেন হযরত ওমর ডাক দিয়ে কয় নবীজি তারে আমার সঙ্গে দেন আমি আমার বাড়িতে নিয়ে যাব আপনার ঋণ পরিশোধ করে দিব আমার নবী ডাক দিয়ে বলেন ওমর রে এই লোকটা আমার নিকটে যা পাবে তা দিবা তার থেকে তা দিয়ে আরও বেশি দিবা তুমি কেন তারে গালমন্দ করলা কেন তারে তুমি চোখ রাঙ্গাইলা দাঁত কামড়ালা কেন বেশি দিবা কয় হাউজুর বেশি দিব
হযরতে ওমর ওই লোকটারে সঙ্গে করে লইয়া বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া বলে, ভাই তুমি বসো, ভিতর থেকে আমি পাল্লা বাটকারা নিয়ে আসি, নেওয়ার জন্য আমি তোমার জন্য ব্যাগ নিয়ে আসি, দাঁড়াও। এরে ভাই, ভিতরে গিয়া হযরত ওমর ডাক দিয়া বলেন, বিবি রে, ঘরে কি কোনো খেজুর আছে? কয়ে স্বামী আছে তো, আমাদের কয়েকদিনের খাবার, কয়ে বেশি দিনের খাবার দরকার নাই। এরে বিবি, আমার নবী পাঠাইছে নবীজির ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য। হযরত ওমর স্ত্রী কয়ে, তাইলে আমগো খাবার দরকার নাই, নবীজির ঋণ পরিশোধ করে দে, আমাদের খাবার দরকার না, ঋণ পরিশোধ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আমার মুসলমান ভাইরা রে, আরে মুসলমান বন্ধু, যুবক ভাইরা একটু শোনো, ওই লোকটারে হযরত ওমর মুসলমান ভাইরার খেজুরগুলো মাইপা ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। এই খেজুরগুলো মাইপা ব্যাগের ভিতরে ঢুকাই দিয়ে বলে, ভাই তুমি যদি নিতে না পারো, আমি খেজুরগুলো তোমার বাড়িতে দিয়া আসি। জোরে কন্না সুবহানাল্লাহ। তুমি যদি নিতে না পারো, আমি খেজুরগুলো দিয়া আসি। ওই ইহুদি ডাক দিয়া, কে ওমর, আমি খেজুর নিব না, চিৎকার করে কন্না, আল্লাহু আকবার। কয়ে, ভাই কেন খেজুর নিবা না? নবীজির সামনে আমি তোমার কাছে ক্ষমা চাইলাম, এরে ভাই কেন খেজুর নিবা না? ইহুদি চোখের পানিগুলো ফালাইয়া কাঁদে আর বলে, ওমর, তুমি যেমনে কালমা পরে মুসলমান হয়ে গেছো, কোরআনের বাণী শুই না তোমার দিলটা নরম হয়ে গেছিল, তুমি কালিমা পরে মুসলমান হয়ে গেছো, আমি তাওরাত পড়তে পড়তে মুহাম্মদের ব্যাপারে অনেক কথা পড়েছি, আমি একটা জায়গার মধ্যে পেয়েছি, মুহাম্মদ রাগাইলে রাগে কিনা, মুহাম্মদকে চেতাইলে চেতে কিনা, আমার এই পরীক্ষাটা বাকি ছিল, মুহাম্মদ যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আমি কালমা পরে মুসলমান হয়ে যাব। এরে ভাই, আমি এখন খেজুর নিব না, আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, আমারে নবীজির কাছে নিয়ে যাও, আমারে একটু নবীজির সঙ্গে দেখা করাও। এখন যখন বলেছে আমি খেজুর নিব না, হযরত ওমর তারে জোরে ধইরা, ওমর কান্দে, ওই বেটায়ও কান্দে, দুইজনে গলায় ধরে ধরে আমার নবীর সামনে গিয়া, ওই ইহুদি দাঁড়ায় নবীরা ডাক দিয়ে বলেন, আয় চশমায় রহমত মেয়াবি আংতাওয়া উম্মি, জোরে কর মারহাবা, আয় চশমায় রহমত মেয়াবি আংতাওয়া উম্মি, দুনিয়া পে তেরা লুতফ সদা আমর হেগা, তাকবীর মে কালমা মে নামাজু মে আজামে, তাকবীর মে কালমা মে নামাজু মে আজামে, হায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, ফরমাতে হ্যায় আদম কে মুঝে খুলদ তোরি মে, লেখা হুয়া তওবা পে মিলা নামে মুহাম্মদ। আল্লাহু একবার জোরে বলেন না ভাই, ওই ইহুদি আমার নবীর সামনে গিয়া চোখের পানিগুলো মোছে, ওমর কাঁদে, ওই ইহুদিও কাঁদে, আমার নবী ডাক দিয়ে বলেন, এ মিয়া তুমি কাঁদো কেন, ওমর তুমি কাঁদো কেন? ওই লোকটা ডাক দিয়া, কে আল্লাহ নবী গো, হাত জোর করে বলছি, আমি বেয়াদবি করেছি, আমারে ক্ষমা করে দেন, ওগো নবীজি আপনি আমারে মাফ করে দেন, আমি যা বুঝেছি মুহাম্মদের চরিত্র ফুলের চেয়ে অপবিত্র, মুহাম্মদ নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র, ওগো নবীজি আমি তাওরাত পড়তে গিয়া তাওরাতের পাতায় পাতায় আমি আপনার প্রশংসা পড়েছি শুনেছি, আল্লাহু আকবার বলেন, ওগো মুহাম্মদ আপনার আমি পরীক্ষা করেছি, সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায়, কাটিল তিমির রাশি যার রূপের আভায়, চরিত্র মাধুরিতা আর অতি মনোরম, চরিত্র মাধুরিতা আর অতি মনোরম, ওগো মুহাম্মদ আমি আপনাকে অনেক গালমন্দ করেছি, আপনি মন খারাপ করিয়েন না, আমারে বরদোয়া দিয়েন না, আমি দেখছি তাওরাতের পাতায় পাতায় আপনার গুণগান, আপনার প্রশংসা নবী, ওগো আল্লাহ নবী,
আমি দেখছি আপনি চেতাইলে চেতেন কিনা রাগাইলে রাগেন কিনা গোরস্থানে যাই আমি আপনারে গালমন্দ করেছি আপনি প্রতিশোধ নেন নাই প্রতি উত্তর করেন নাই চতুর্দিকে আপনার সাহাবীরা বসা ছিল চোখের ইশারা দিলে আমারে জবাই কইরা দুনিয়া থেকে বিদায় করতে পারত ওগো নবীজি আপনি কোনো কিছুই বলেন নাই আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন গো নবীজি এই জন্য আমি বললাম বেয়াদবি মাফ করে দিয়েন আমার একটা পরীক্ষা করা বাকি ছিল আপনি চেতাইলে চেতেন কিনা রাগাইলে রাগেন কিনা আমি দেখলাম গো নবী আল্লাহ যে বলেছেন আপনি উত্তম চরিত্রের নবী এতে একশো একশো প্রমাণ হয়ে গেছি আমারে কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে তো আল্লাহ ডাক দিয়া কই নবী গো আপনারে দুইটা জিনিস দিলাম এক নম্বরে আপনারে তিরিশ পারা কোরআন দিলাম আপনি দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়বেন কোরআন না পদ্ম না গদ্য না পদ্য না গদ্য কোরআনের মধ্যে বড় মিল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কত সুন্দর মিল কত সুন্দর মিল আমার নবী যখন দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে ইয়াসি والقرآن الحكيم إنك لمن المرسلين আমার নবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে আল্লাহ ডাক দিয়ে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ও গো নবীজি আপনি কোরআন তেলাওয়াত করেন আরে কাফেররা ডাক দিয়ে বলে মোহাম্মদ পাগল মোহাম্মদ জাদুকর মোহাম্মদ গণক মোহাম্মদ সকালে একটা কয়না বিকালে একটা কয়না অথচ পাগল রে দেখি এরে মুসলমান তিন মাথায় দাঁড়ায় বলে কোন সাধনে পাই গো তোমায় ও গো নবীজি কোন সাধনে পাই গো তোমায় সারাদিন ঘুরা ঘুরা তিন মাথার থেকে আবার বগুড়া চার মাথায় গিয়ে বলে এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যতন করিল রে হায় সকালে কয় কি বিকালে কয় কি অথচ মোহাম্মদ নবীর দিকে তাকায়া দেখি মোহাম্মদ যা বলে শুরুতেও সুন্দর শেষেও সুন্দর মানুষগুলো পঙ্গপালের মতন চতুর্দিকে দৌড়ে দৌড়াইয়া মোহাম্মদের সামনে দাঁড়ায় দাঁড়ায় ডাক দিয়ে বলে এত সুন্দর চেহারার ব্যক্তি কোনোদিন পাগল হইতে পারে না আবার কি জানি তেলাওয়াত করে দিল কাইরা নিয়ে যায় আরে মধুর তেলাওয়াত আমার নবী দাঁড়ায় দাঁড়ায় ডাক দিয়ে বলেন লা রইবাফি আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই শখ বানায় তোমরা পারলে মোহাম্মদের কোরআনের মতো কোরআন বানায় নিয়ে আস কাফেররা ডাক দিয়ে কে মোহাম্মদ তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমরা মোহাম্মদ তোমার কোরআনের মতো কোরআন বানাইতে চাই তোমার কোরআনের সুরার মতো সুরা আমরা বানাইতে চাই যেদিন সুরায় ফিলটা নাজিল হয়ে গেল আলম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল এই সূরা যখন নাজিল হয়ে গেল কাফেররা চতুর্দিক দিক একসঙ্গে হইয়া এই সূরাটা লইয়া বইসা বলে মুহাম্মদের কোরআনের মতন কোরআন বানাইতে চাই এই সূরাকে সামনে লইয়া রিচার্জ করে করে এরাও কোরআনের সূরার মতো একটা সূরা বানাইছে আপনারা বোকা হাত দিয়ে বলেন তো আল্লাহর কোরআনের সূরার মতন সূরা বানাই এবার মতন কোন শক্তি দুনিয়াতে আসি জোরে বলেন আসি এরাকা মোহাম্মদ তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমরা তোমার কোরআনের সুরার মতো সুরা বানাইছি কই তাই নাকি কই হ্যাঁ কই কি সুরা বানাইছো কই দেখতে চাও রাতের বেলা তোমার কাছে আসতেছি এখন মোহাম্মদ নবীর সামনে গিয়া কে মোহাম্মদ তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম সুরা একটা বানাইছি কই কি সুরা কই তোমার আগে শোনো কই আলম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল কাম গোটা শোনো কাফেররা সূরা বানাইছে এরা সূরা পড়ে কয় আলফিল ও মালফিল কাফেররা সূরা বানাই লয়ে গেছে নাউজুবিল্লাহ জোরে কর না আপনারা মিয়া আলফিল ও মালফিল ওমা আদরা কামালফিল কয় জাম্বন কলে লোনুয়া খরুত মন্তবিল এরা নাউজুবিল্লাহ জোরে আওয়াজ করে বলেন বিয়ারা এগো
অর্থ করে এরা সুরা বানাইছে আলফিল ও মালফিল যার অর্থ হলো হাতি ওমা আদরা কামালফিল জানো হাতি কি জিনিস কয় যার শুরু হলো লম্বা মুসলমান ভাইরা লেজ হলো ছোট ক শুরু হলো লম্বা আইরে এরা মুসলমান ভাইরা সুরা বানাইছে আল্লাহ রাসূল কয় আমি চ্যালেঞ্জ দিয়া বললাম আল্লাহর কোরআনের মতন সুরা কোরআনের সুরার মতন সুরা বানাইবার মতন কোন শক্তি ক্ষমতা দুনিয়ার কোন পণ্ডিতের আছে নাই এজন্য আল্লাহ ডাক দেয় কেন বিগো আপনি শুধুমাত্র কেবলমাত্র কোরআন তেলাওয়াত করতে থাকেন দেখবেন লাখ 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 কাফের কালমা পড়ে মুসলমান হয়ে যাবে জোরে কর সুবহানাল্লাহ এজন্য আমার নবীর কণ্ঠের মধ্যে আল্লাহ এত সুন্দর মজা দিয়েছিলেন স্বাদ দিয়েছিলেন যখনই নবীজি কোরআন তেলাওয়াত করত কাফেররা চতুর্দিক থেকে আয়েশা দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর কোরআন তেলাওয়াত শুনত এমনকি কাফেরের নেতা পর্যন্ত রাতের বেলা আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনলে গুম হইত না জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমরা কোরআন শুনতে গিয়া তারাবির নামাজে খালি কি হুজুর কোন হাবের সাথে তাড়াতাড়ি ফর্তারে এমন হাবের সামলে ঠিক নিজরে কন আর খালি আমরা খুঁজি কোন জায়গার মধ্যে সুরা তারাবি সুরা তারাবি আমরা মুসলমান এমন অলস হয়েছি সারা বছরে কোরআন পড়ি না রমজান মাসে যে একটু দাঁড়ায় দাঁড়া হাবের সাহেবের পিছনে আমরা দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনবো ওই শক্তির অঙ্গর আমগো এখন নাই ওই ধৈর্যটা অঙ্গ এখন নাই এই জন্য আল্লাহ পাকের রসুল বলেন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত শুনে এই লোকটা যেদিন মারা যাবে কবরে শুয়ে পড়বে আল্লাহ পাকের রসুল বলেন যা আল কোরআন ইনদা রাসিহি ওই কোরআনটা মানুষের মাথার কিনারায় চলে আসবে যতক্ষণ পর্যন্ত ওই কোরআন পড়নেওয়ালাকে কোরআন মোহাব্বত করনেওয়ালাকে আল্লাহর জান্নাতে পৌঁছাইতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই কোরআনটা আপনাকে পাহারা দিতেই থাকবে বুঝলে কোন সুবহানাল্লাহ তাহলে যেইটা আমারে পাহারা দিবে আমার আমার সঙ্গে থাকবে ওইটারে মোহাব্বত করার দরকার আছে না নাই ওইটা পড়ার দরকার আছে না নাই এই জন্য আমার আল্লাহ বলেন কার জীবন সফল আর কার জীবন সফল আমরা নামাজ পড়ি আর না পড়ি আল্লাহরে ডাকি আর না ডাকি জিকিরি করি আর না করি বুকে থাপ্পড় দিয়ে কই হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমান শক্ত আছে ঠিক এটা জোরে কয় হুজুর নামাজ পড়ি আর না পড়ি হুজুর ইমান শক্ত আছে তোমার কচুডা শক্ত আছে মিয়া ইমান শক্ত হয় কী করে এজন্য আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিসসাইর কয় হাসরের ময়দানে দুইটা দল হবে ওই দুই দলের মধ্যে এক দল হবে জান্নাতি আরেক দল হবে জাহান্নামি আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন এক দল মানুষ ডান হাতে আমলনামা পাবে এরা খুশি হবে এরা আনন্দিত হবে আর বলবে আল্লাহ দুনিয়াতে আপনি যা করবার বলছিলেন আল্লাহ সব করে আসছি আল্লাহ বলবেন তোমরা সোজা আমার জান্নাতে চলে যাও ও আসহাবু শিমাল মা আসহাবু শিমাল আর যারা বাম হাতে আমলনামা পাবে এটা এত সহজে দেওয়া হবে না এটারে ভেঙ্গে চুরে পিছন দিক দিয়ে নিয়ে পিঠটার মাঝখানে ঢুকে পেটটা ফাইরা বাইর করে আমলনামা দিবি তখন ওই বান্দা আফসোস করবার বলবে আল্লাহ কী করলাম রে কী করলাম রে কী করলাম সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম কী করলাম রে কী করলাম রে কী করলাম সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম নামে বান্দা মুসলমান ও ভেরি গুড নামে বান্দা মুসলমান ও ভেরি গুড বদকারেরা হাসরের দিন গেটাও আর যারা মোমেন হবে এদেরকে আল্লাহ বলবেন কি গোফতে আল্লাহ মোমিনেরা মাই ডিয়ার গোফতে আল্লাহ মোমিনেরা মাই ডিয়ার ফাতেহাতুন বাবে জান্নাত কাম হিয়ার আল্লাহু আকবার জোরে বলেন এই জন্য কার জীবন সফল আর কার জীবন বিফল লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জাহান্নামে এদের জীবন সফল নয় যারা জান্নাতি হবে এদের জীবনটা হবে সফল এরা যারা চলাফেরা করবে চলনটা যেমন হবে তার মরণটা তেমন হবে যার চলন সুন্দর হবে এই জন্য মুরব্বীরা কয় আংতাল্লাজি ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান অন্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদলি নাফসিকা ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা কয় প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবই এমন জীবন কর হয়ে গঠন মরিলেও হাসিবে তুমি কাঁদিবে ভব কয় জীবন সাকসেস করে কবরে যাও আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার বুঝার তৌফিক দান করে সকলে বলেন আমিন আমার কথায় কোনো